ত্রিপুরার মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের দ্বাদশ শ্রেণীর কলা বাণিজ্য ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বৃহস্পতিবার। পর্ষদের পক্ষ থেকে ইতিমধ্যেই এই খবরটি জানানো হয়েছে। পর্ষদ সভাপতি বৃহস্পতিবার পর্ষদ ভবনে সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন। এবছর মোট 27,200 পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। এর মধ্যে ছাত্রের সংখ্যা 13,980 এবং ছাত্রীর সংখ্যা 13,220, যা 2018 থেকে 500 বেশি। এবছর বাণিজ্য বিভাগে পরীক্ষা দিয়েছে 1,180 জন এবং কলা বিভাগে 22,420 জন। যদিও বিজ্ঞান বিভাগের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এবছর রাজ্যের 59টি কেন্দ্রের 81টি বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল দ্বাদশের 3 বিষয়ের মোট 7 ছাত্রদের। রিপোর্ট।